হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছো পুজো ভালোই কাটছে তো তারপরেই পরপর এক্সাম তো ডাব্লিউ তোমাদের জন্য পার্টিকুলারলি পিএসসি ক্লার্কশিপকে মাথায় রেখে একটা নতুন সিরিজ লঞ্চ করেছে তোমরা নিশ্চয়ই জানো সিরিজটার নাম কি না অবশ্যই আমরা জানি বঙ্গ পরিচয় আর এই বঙ্গ পরিচয়ের মধ্যে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ভিত্তিক ইনফরমেশন পড়ছি জিকে র্যাঙ্গেলে তাই আজকেও আমরা একটা নতুন জেলা নিয়ে কি এক্সপ্লোর করবো সেই জেলার নতুন নতুন ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ জিকে পয়েন্টগুলো আমরা একটু দেখে নেব আমি আবারও বলছি আমরা ডিস্ট্রিক্ট ইনফরমেশন করছি কিন্তু জিওগ্রাফির অ্যাঙ্গেলে নয় আমরা জি কের অ্যাঙ্গেলে চলো তাহলে দেরি না করে আজকে আমরা দেখে নিই যে জেলাটা নিয়ে আমরা আলোচনা করব। সেই জেলাটা পশ্চিমবঙ্গের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জেলা নাম কি বাঁকুড়া বাঁকুড়ার বিশদ আলোচনা আজকে আমরা করব এই ভিডিওটাতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কমেন্ট বক্সে লিখতে জানাবে না আমি কি কিছু মিস করলাম বা এক্সট্রা ইনফরমেশন তোমাদের এখানে দেওয়ার আছে আমি কিন্তু কমেন্ট বক্স কোনো আরও খেয়াল করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের পরীক্ষায় এখান থেকে কিছু না কিছু প্রশ্ন তোমরা অবশ্যই পাবে তো বাঁকুড়া জেলা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমাকে কি জানতে হবে না ডিস্ট্রিক্ট বর্ডারটা জানতে হবে বাঁকুড়ার পূর্ব দিকে কি রয়েছে না হুগলি পশ্চিমে কি আছে না পুরুলিয়া উত্তরে যদি আমরা দেখি পূর্ব বর্ধমান আর দক্ষিণে কি আছে পশ্চিম মেদিনীপুর তো যে কোনো ডিস্ট্রিক্ট জানতে গেলেই আমাকে প্রথমে বা যে কোনো স্টেট জানতে গেলে প্রথমেই আমাকে তার আশেপাশে কি আছে অবশ্যই জেনে রাখতে হয় সেটাকে মাথায় রেখেই বলতে পারো এই ডিস্ট্রিক্ট ইনফরমেশন যেখানে আমরা ডিস্ট্রিক্ট বর্ডার যেখানে আমরা দেখছি যে বাঁকুড়ার পূর্ব দিকে রয়েছে হুগলি পশ্চিমে পুরুলিয়া উত্তরে পূর্ব বর্ধমান ও দক্ষিণে হচ্ছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলা সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় সতেরোশো সালে মল্ল রাজ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে অন্তর্ভুক্তি ঘটে দিয়ে পরীক্ষার প্রশ্ন আসে অবশ্যই খেয়াল রাখবে আর কি মনে রাখতে হবে এই যে মডার্ন বাঁকুড়া ডিস্ট্রিক্ট এটা তৈরি হয় কত সালে না আঠেরোশো একাশিতে হলো আর এই বাঁকুড়া যেটা কিনা না পূর্ব বাংলা সমভূমি ও পশ্চিমের ছোটনাগপুর মালভূমির মধ্যে সংযোগ রক্ষাকারী একটা অঞ্চল বলে পরিচিত তাহলে প্রথম পয়েন্টটা কি না বাঁকুড়া কোন কিংডামের সঙ্গে বলতে পারো প্রথম ব্রিটিশের সঙ্গে যুক্ত হয় মল্ল কিংডম কত সাল মডার্ন তৈরি হচ্ছে একাশিতে আর এটাকে কিভাবে যদি আমরা দেখি তাহলে পূর্ব বাংলার সমভূমি ও পশ্চিমে ছোটনাগপুর মালভূমির মধ্যে সংযোগ রক্ষাকারী হিসেবে বাঁকুড়া পরিচিত আর একটু যদি আমরা দেখি তাহলে এর যে নামটা এই নামটা বাঁকুড়া নামটা কোথা থেকে এসছে তখন মনে রাখবে বঙ্কুরায় ওকে যাকে আমরা এখানকার ফাউন্ডার হিসেবে চিনি এছাড়া রেকর্ড বুকে যদি আমরা দেখি বাঁকুড়া নামটা কি নামে রয়েছে না নামে পরিচিত এলাহাবাদ প্রশস্তি অনুযায়ী বা এলাহাবাদ সম্ভে শিলালিপি অনুযায়ী চন্দ্রবর্মন সমুদ্রগুপ্তের কাছে পরাজিত হন ও এই অঞ্চলটি বা এই অঞ্চলটি কিনা গুপ্ত সাম্রাজ্যের অধীনে চলে আসে তাহলে ইতিহাস কি বলছে ইতিহাস বলছে কি না এলাহাবাদ স্তম্ভে শিরলিপি অনুযায়ী চন্দ্রবর্মন সমুদ্রগুপ্তের কাছে পরাজিত হয় ও এটি গুপ্ত সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয় পরবর্তীকালে যদি আমরা হিস্ট্রিটা আরেকটু ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো কি না মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কি যদি বলা হয় সেক্ষেত্রে মনে রাখবে আদি মল্ল হলো আদি মল্ল বলছে এই আদি মল্ল কোতলপুর থেকে এইট কিলোমিটার দূরে লাউ গ্রামে প্রায় তেত্রিশ বছর রাজত্ব করেছিলেন যখন তার বয়স পনেরো বছর তখন তার চারপাশে তার মতো কুস্তিগির আর ছিল না এটাই তাকে আদি মল্ল বা তুমি বলতে পারো আদি বা অনন্য কুস্তিগির হিসেবে তাকে অভিহিত করা হয় তাহলে কি বললাম মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতা আদি মল্ল যার জন্ম ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দে কোতলপুর থেকে এইট কিলোমিটার দূরে লাউ গ্রামে প্রায় তেত্রিশ বছর রাজত্ব করেছিলেন যখন তিনি তার বয়স পনেরো বছর তখন সেই অঞ্চলে তার মতো আর কোনো কুস্তিবিদ ছিল না বলেই তাকে আদি নামকরণে নামাঙ্কিত করা হয় এছাড়া তার আর কি নাম আছে তাকে আর কি নামে ডাকা হয় বাগদি রাজা নামেও তাকে ডাকা হয় পরবর্তীকালে তার পুত্র জয় মল্ল তার স্থলাভিষিক্ত হন যিনি কিনা রাজধানী বিষ্ণুপুরে পরবর্তীকালে স্থানান্তরিত করেন এক হচ্ছে এই জয় মল্ল তোমার কি বলে তার ডোমেনকে বা বলতে পারো তার এরিয়াকে আরো প্রসারিত করেন এবং পরবর্তীকালে তার রাজধানী বিষ্ণুপুর থেকে স্থানান্তরিত করেন আর কি ইতিহাস বলছে ইতিহাস যদি আমরা আরেকটু ভালো করে দেখি কিনা বিষ্ণুপুরের আশেপাশের এলাকাকেই মল্লভূম বলা হয় এখনো বলা হয় হলো বিষ্ণুপুর রাজ্যের সবচেয়ে দূরত্ব সাঁওতাল পরগনা দামিরি কহি থেকে মেদিনীপুর পর্যন্ত বিস্তৃত ছিল এবং বর্ধমান ও ছোট নাগপুরের কিছু অংশ বলতে পারো এর অন্তর্ভুক্ত ছিল এখানকার উল্লেখযোগ্য দুটো পাহাড়ের নাম যদি তোমাকে বলতে বলা হয় তাহলে আমরা কি বলি একটা হচ্ছে বিহারীনাথ আর একটা হচ্ছে সুসুনিয়া। বাঁকুড়ার ইতিহাসের পরে আমরা দেখব কিনা বাঁকুড়ার গুরুত্বপূর্ণ নদ নদী কি কি আছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার প্রশ্ন দিয়ে থাকে তাহলে নদ নদীর মধ্যে আমরা কি কি দেখতে পাই দামোদর দ্বারকেশ্বর শিলাবতী কংসাবতী শালি গন্ধেশ্বরী খুকরা, বিরাই জয়পান্ডা ও ভৈরব বাকি দিজ আর দ্য প্রিন্সিপাল রিভার অফ বাঁকুড়া তাহলে বাঁকুড়ার উল্লেখযোগ্য নদ নদী বললে দামোদর দ্বারকেশ্বর শিলাবতী কংসাবতী শালি গন্ধেশ্বরী কুকরা বিরাই জয় ও ভৈরব বাঁকি বাঁকুড়ার সাব যদি আমরা দেখি তাহলে তিনটে মেন সাব একটা বাঁকুড়া সদর একটা খাতরা একটা বিষ্ণুপুর হেডকোয়ার্টার যদি বলি কি না বাঁকুড়া ইজ দ্য হেডকোয়ার্টার অব দ্য ডিস্ট্রিক্ট তাহলে বাঁকুড়া ডিস্ট্রিক্টের কি না হেডকোয়ার্টারটা কোথায় না বাঁকুড়াই বলতে পারো বাঁকুড়া ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার তিনটে সাব রয়েছে বাঁকুড়া সদর খাতরা এবং বিষ্ণুপুর বিষ্ণুপুর শহর সম্পর্কে যদি বলতে হয় কারণ বাঁকুড়া বললে অবশ্যই বিষ্ণুপুর সম্পর্কে জানতে হবে একটা ঐতিহ্যবাহী একটা শহর তাই না শহর সম্পর্কে বিস্তারিত যদি আমরা দেখি তাহলে কি বলবো না বিষ্ণুপুর যেটা একটা টাউন কোথাকা না বাঁকুড়া কিংডমের ক্যাপিটাল হিসেবে বলতে এটা ছিল এবং পশ্চিমবঙ্গের অন্যতম একটা গুরুত্বপূর্ণ হিন্দু রাজবংশ বলেও কিন্তু এই বিষ্ণুপুর শহরের খ্যাতি জগজড়া এছাড়া এই শহরটা বিখ্যাত কেন এই শহরটার ডাক নাম হচ্ছে টেম্পল সিটি অফ ইন্ডিয়া টেরাকোটার টেম্পল আমরা এখানে দেখতে পাই লাল মাটির টেম্পল আমরা এখানে দেখতে পাই তাই এই অঞ্চলটাকে কি বলা হয় বাংলার মন্দির শহর পর্যটন কেন্দ্র হিসেবে বাঁকুড়া বরাবরই বিখ্যাত তাই না পশ্চিমবঙ্গবাসীর কাছে অবশ্যই একটা আকর্ষণীয় স্থান হচ্ছে বাঁকুড়া এবং সেই পর্যটন কেন্দ্রের রেসপেক্টে যদি আমরা দেখি বিষ্ণুপুরের বিষ্ণুপুর বাঁকুড়ার কাছে বিষ্ণুপুর জেলার একটি বিখ্যাত পর্যটন স্পট বলেই পরিচিত যা কলকাতা থেকে একশো কিলোমিটার ও বাঁকুড়া শহর থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে মল্লভূমের রাজধানী হওয়ায় এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এখানে তুমি টেরাকোটার মন্দির বালুচরি শাড়ি এসবের জন্য জায়গাটা খুবই বিখ্যাত এছাড়াও শাস্ত্রীয় সঙ্গীত দলমাদল এবং চিত্রকলার জন্য বলতে পারো কিনা এই বিষ্ণুপুর কিনা খুবই বিখ্যাত এখানে আনুমানিক ষোলোটি মন্দির রয়েছে যার অধিকাংশই মল্ল রাজার সময় তৈরি বিষ্ণুপুর জেলার বিষ্ণুপুরের মন্দিরগুলির মধ্যে রয়েছে জোর মন্দির রাধা মাধব মন্দির কালাচাঁদ মন্দির মদনমোহন মন্দির রাধা গোবিন্দ মন্দির এবং শ্যাম রায় মন্দির যেগুলো হচ্ছে বিখ্যাত টুরিস্ট স্পট বা পর্যটন কেন্দ্র কোথাকার না বাঁকুড়ার এছাড়া উল্লেখযোগ্য টুরিস্ট স্পট বললে কি না জয়রামবাটি যেটা কিনা কলকাতা থেকে আটান্ন কিলোমিটার দূরে কেন বিখ্যাত না শ্রী শ্রী মা সারদা দেবীর বলতে পারো কিনা জন্মস্থান বলে এটা পরিচিত এছাড়াও তুমি এখানে কি দেখতে পাবে সিংহবাহিনী দেবীর মন্দির এছাড়া মায়ের পুকুর যা কিনা উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পট বলে পরিচিত এছাড়া টুরিস্ট স্পট বলতে গেলে কোনটা আমরা চিনি না শোষুনিয়া হিল বা শুশুনিয়া পর্বত যেটা কিনা বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পট যেটা পঞ্চাশ কিলোমিটার বিষ্ণুপুর থেকে এবং একুশ কিলোমিটার বাঁকুড়া থেকে দূরে অবস্থিত এখানে তুমি কি দেখতে পাবে একটা প্রাকৃতিক ঝর্ণা তুমি এখানে দেখতে পাবে এবং ঐতিহাসিক পাথরের ওপর খোদাই করা তুমি এখানে দেখতে পাবে এছাড়াও বাঁকুড়ায় উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পট বললে কি দেখতে পায় বিহারীনাথ হিল জায়গাটা বিখ্যাত কেন না এটা একটা সময় কিনা জৈন অন্যতম বা জৈন ধর্মের অন্যতম একটা প্রাচীন কেন্দ্র বলে ছিল এবং প্রাকৃতিক পরিবেশের জন্য বলতে পারো এই বিহারীনাথ জায়গাটার পরিচিতি রয়েছে এছাড়া উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পট যদি বলি কিনা মুকুটমণিপুর যেটা কিনা উল্লেখযোগ্য বাঁকুড়ার জেলা সদর থেকে পঞ্চল্লো কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া ঝিলমিলি যেটা কিনা প্রাকৃতিক বনের জন্য বিখ্যাত বাঁকুড়া থেকে সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এছাড়াও উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র যেগুলো রয়েছে যার মধ্যে দুর্গাপুর ব্যারেজ গাংডুয়া বাঁধ এবং করো পাহাড় বা যেটাকে তুমি বলে থাকো কিনা অমর কানন এগুলো দর্শনীয় স্থান বাঁকুড়ার ক্ষেত্রে এছাড়া কালচার বাঁকুড়ার জেলার সংস্কৃতি যদি আমরা দেখি তাহলে এখানে প্রথম দিকে দু ধরনের বা বলতে পারো দুটো প্রাইমারি গ্রুপ যারা কিনা এখানে বসবাস করতো একটাকে বলা হতো কিনা আর একটাকে কি বলা হতো দাসা দাসায়ু এছাড়াও তুমি এখানে যে সমস্ত ট্রাইবালকে তুমি দেখতে পাবে বা সাবগ্রুপকে তুমি দেখতে পাবে বা উপজাতিকে দেখতে পাবে যার মধ্যে রয়েছে বাগদি বাউরি জেলে হরি ডোম এবং অন্যান্যরা ছাঁওতাল যেটা কিনা পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রায় তিন চতুর্থাংশ তুমি এই অঞ্চলে বসবাস করতে দেখবে অর্থাৎ নিষাদ ও দাসা আসিউ যেটা কিনা দ্রাবিড়দের সঙ্গে সম্পর্কিত আর নিষাদ হচ্ছে যারা কিনা প্রোটো অস্ট্রেলিয়ার উপজাতি তাদের সঙ্গে সঙ্গে তুমি উপগোষ্ঠীর মধ্যে এখানে বাগদি বাউরি জেলে হরি ডোম প্রভৃতি সম্প্রদায়কে তুমি দেখতে পাবে এছাড়া পশ্চিমবঙ্গে বসবাসকারী সাঁওতালদের প্রায় তিন চতুর্থাংশ তুমি এই রাঢ় অঞ্চলে বসবাস করতে দেখবে কালচারের মধ্যে বাঁকুড়ার উল্লেখযোগ্য একটা কালচার কি না টেম্পল কালচার আমরা অনেক ধরনের মন্দির আমরা এখানে দেখতে পাই ক ধরনের না চার ধরনের তুমি টেম্পল আর্কিটেকচার তুমি এখানে দেখতে পাবে যার মধ্যে প্রথমটা হচ্ছে এছাড়া মদন মোহন টেম্পল যেটা কি না পুরোপুরি ইটের তৈরি এবং ল্যাটেরাইট টেম্পল বলে পরিচিত লালাজি এবং রাধেশ্যাম টেম্পল যেখানে কিনা একটা সিঙ্গেল টাওয়ার এবং একটা কার গ্রুফ তুমি দেখতে পাবে এছাড়া পঞ্চতন্ত্র এবং কার রুফ তুমি দেখতে পাবে এছাড়া এই পঞ্চতন্ত্র টেম্পলের উল্লেখযোগ্য উদাহরণ কোনটা না এক তুমি বলতে পারো শ্যাম রায় টেম্পল যেটা কিনা পুরোপুরি ইটে এছাড়া মদন গোপাল টেম্পল যেটা কিনা পুরোপুরি ল্যাটেরাইট মাটির তৈরি এছাড়া চতুর্থ ধরনের টেম্পলের মধ্যে খুব বিখ্যাত যেটা সেটা হচ্ছে কিনা জোর বাংলা টেম্পল যেখানে দুটো বিল্ডিং বলতে পারো একসাথে রয়েছে এই রকম শেপের বিল্ডিং জুড়ে কে বলা হয় জোর বাংলা টেম্পল এটাকে দেখতে কি টাইপের হয় না কুড়ে ঘরের মতো দেখতে হয় বেঙ্গল হাট বলে বা টিপিক্যাল বেঙ্গল হাটের মতো দেখতে হচ্ছে এই চতুর্থ ধরনের টেম্পলটা অর্থাৎ বাঁকুড়া যেটাকে আমরা বলি ল্যান্ড অফ টেম্পল এখানে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি মন্দির তুমি এই জায়গাটায় দেখতে পাবে চার ধরনের আহ বৈশিষ্ট্যযুক্ত মন্দির তুমি এখানে দেখতে পাবে যার মধ্যে জোর বাংলা পঞ্চতন্ত্র টেম্পল সিঙ্গেল টাওয়ার কার এছাড়াও মলেশ্বর টেম্পল তুমি এখানে দেখতে পাবে এছাড়া কালচার অফ বাঁকুড়ার মধ্যে অন্যতম বিখ্যাত কিনা না হ্যান্ডিক্রাফ্ট বাঁকুড়া বরাবরই হ্যান্ডিক্রাফ্ট জন্য বিখ্যাত তাই না এই হ্যান্ডিক্রাফটটা যখনই আমরা দেখবো তখন মনে রাখতে হবে বাঁকুড়া পোড়ামাটির হস্তশিল্প যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোনটা বাঁকুড়ার ঘোড়া আমরা দেখেছি মাটির তৈরি ঘোড়া টেরাকোটার ঘোড়া এছাড়া হাতি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্রগুলো কোনগুলো যেখানে তুমি এগুলো তৈরি হয় না পাঁচমুড়া রাজাগ্রাম সোনামুখী এবং হামিরপুর এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য বা জনপ্রিয় পণ্যটার নাম কি না মনসা চালি যেটা কিনা তুমি দেখতে পাবে কোথায় সোনামুখী ও পাঁচ পাঁচমুড়া যেখানে কুমররা এই মনসা বা সর্পদেবী পূজার জন্য হাজার হাজার এই ধরনের মনসা চালির নির্মাণ করে থাকেন বাঁকুড়ার প্রচলিত অন্যান্য ধরনের হস্তশিল্পের মধ্যে রয়েছে কি না ডোকরা এবং কাঠের খোদাই করা জিনিসপত্র এছাড়া বাঁকুড়ার অন্যতম বিখ্যাত বা ভারত বিখ্যাতের মধ্যে রয়েছে বালুচরি শাড়ি এছাড়া বিষ্ণুপুরী কারিগরদের তৈরি এই বালুচরি শাড়ি যেটা কি না ভারতবর্ষের অন্যান্য দামি শাড়িগুলির মধ্যে বিখ্যাত হস্তশিল্পের পরে আমরা চলে আসবো বাঁকুড়ার অন্যতম মেলা বা উৎসব তো মেলা বা উৎসব বললেই আমরা বাঁকুড়া ক্ষেত্রে মনে থাকি কি না চৈত্র গাজন এছাড়া বেলিয়াতরে ধর্মরাজের গাজন এছাড়াও কি না ঝাপান উৎসব যেটা বাঁকুড়ার অন্যতম ফেস্টিভ্যাল না শ্রাবণ মাসের শেষ দিন আহ সর্প সর্পদেবী মা মনসাকে উৎসর্গ করে এই ফেস্টিভ্যালটা উদযাপন করা হয় কোনটা না এই ঝাপান উৎসব এছাড়া কি না চৈত্র গাজন বা ধর্মরাজের গাজনের জন্যও কিন্তু বাঁকুড়া বিখ্যাত নেক্সট ফেস্টিভাল ফেয়ার পরে চলে আসো সঙ্গীত বা মিউজিক বিষ্ণুপুর ঘরানা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বলতে পারো একটা ঐতিহ্য অনুসরণ করে চতুর্দশ শতাব্দী সে চতুর্দশ শতাব্দীর দিকে বিষ্ণুপুরের রাজাদের রাজসভায় সঙ্গীতজ্ঞদের মধ্যে এই ঘরনার উদ্ভব হয়েছিল এটি পশ্চিমবঙ্গে এক ভাবে বিকশিত একমাত্র ঘরনা বলে কথিত আছে তাহলে বিষ্ণুপুর ঘরানা এই ঘরানাটা কোথাকার যদি বলা হয় সেক্ষেত্রে মনে রাখবে এটা বাকুরা। বলতে পারো একটা ঘরানা এটা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের একটা ধ্রুপদ ট্র্যাডিশনকে ফলো করে আর পশ্চিমবঙ্গে এটা বলতে পারো একমাত্র ঘরানা বলে পরিচিত যেটা উদ্ভব হয়েছিল চতুর্দশ শতাব্দীতে মিউজিকের পরে আট বাঁকুড়া জেলার সংস্কৃতির মধ্যে আর্টের নাম বললে যাদের নাম না বললে নয় এক হচ্ছে জামিনী রায় আর এক হচ্ছে রামকিঙ্কর বেজ ওকে জামিনী রায় যিনি কিনা আর ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আর্টিস্ট অফ মডার্ন ইন্ডিয়া যার জন্ম হয়েছিল কোথায় এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে এছাড়া রামকিঙ্কর বেরিয়েছে জন্ম বলতে পারো বাঁকুড়া আর্টের পরে আমরা দেখব যে পয়েন্টগুলো অবশ্যই মনে রাখতে হবে এক হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট এটা যদি বলি পশ্চিমবঙ্গের কোন দিকে রয়েছে তাহলে নর্থ ওয়েস্টার্ন পার্টে বলতে পারো এটা রয়েছে ইটস এ পার্ট অফ বর্ধমান ডিভিশন অফ দ্য স্টেট অ্যান্ড ইজ ইনক্লুডেড ইন দ্য এরিয়া যাকে আমরা কি বলি রার অফ বেঙ্গল বাঁকুড়া ফরেস্ট কম্পোজ অ্যাবাউট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অব দা এন্টায়ার ডিস্ট্রিক্ট অর্থাৎ এখানে যে তুমি বনভূমি দেখতে পাও সেটা পশ্চিমবঙ্গের প্রায় একুশ শতাংশ বনভূমিকে কভার করে হচ্ছে এই বাঁকুড়ার এই বনভূমি এছাড়া এই জায়গাটা বিখ্যাত যে নামে সেটাকে কি বলা হয় না রার অঞ্চল বাংলার রার অঞ্চল বলে বিখ্যাত হচ্ছে বাঁকুড়া এটা বর্ধমান ডিভিশনের একটা পার্ট হিসেবে কাউন্টেড হয় পশ্চিমবঙ্গের নর্থ ওয়েস্টার্ন পার্টে বলতে পারো এই ডিস্ট্রিক্টটার অবস্থান তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এই ধরনের ডিস্ট্রিক্ট ইনফরমেশন জি কে র্যাঙ্গেলে আমরা এক এক করে আনবো পার্টিকুলার এই সেগমেন্টে যার নাম হচ্ছে বঙ্গ পরিচয় এর আগেও বঙ্গ পরিচয় আমরা হুগলি ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করেছি যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তারা অতি অবশ্যই এটা দেখে নেবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যদি মনে হয় যে কারোর কোথাও কোনো সমস্যা আছে তাহলে এই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এর জন্য আমরা প্রত্যেক দিন সকাল আটটায় ডিসিএ ক্লাসটা করে থাকি যেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় কি হচ্ছে দেশের দশের খবর আমরা নিয়ে থাকি এবং তার সঙ্গে অবশ্যই আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারও প্র্যাকটিস করে থাকি তাই ক্লাস কেউ মিস করবে না দেখা হবে এরকম আর ভিডিও নিয়ে আপকামিং ডেটে তাহলে আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ